এটা দেখো আমি করছি পেঁপের চাটনি, মানে সে বিয়েবাড়িতে যাকে দিতো না প্লাস্টিক চাটনি, সেই পেঁপের চাটনি। আমি একটু ফুড কালার দিয়েছি, কেশরের যে কালারটা হয় না সেই কালারটা, চিনির রস করে একদম স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই দেখো আমার পেঁপের চাটনি রেডি হয়ে গেছে। আমি একটু ফুড কালার দিয়েছি বলে এরকম লাল রঙের হয়েছে। আর আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি, তাহলে একটু ঝাল ঝাল লাগবে খেতে, তাই ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি।